সালামু আলাইকুম সমান্তি ভিউর্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন হিমু ব্লক অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক ভালোবাসায় এবং শুভেচ্ছা আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্পেশালি দেশ ও প্রবাস থেকে যে বাইরে অনলি সার্বিয়ার জন্য ট্রাই করতে চাচ্ছেন এবং যারা অলরেডি সার্বিয়ার জন্য ফাইল সাবমিট করে দিয়েছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আজকের ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা আমি আমার পক্ষ থেকে আমি যে জিনিসটা সাজেস্ট করব আমি যেটা আমি সার্ভিয়ার জন্য যে বাইরা জমা দিয়ে রাখছে অনলি সার্বিয়ার জন্য জমা দিয়ে রাখছে তাদের কাছ থেকে কিছু তথ্য পেয়ে আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য অনলি সার্বিয়ার জন্য যারা ট্রাই চাচ্ছেন এবং যারা জমা দিবেন চিন্তা ভাবনা করতেছে না আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসা উচিত তো সমস্ত সার্ভে ক্লায়েন্ট আছেন যারা তাদের জন্য আজকে ভিডিওটা অবশ্যই যারা ভিডিওটা এই মধ্যে প্লে করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ছোট একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য নতুন করে জমা দিতে যাচ্ছেন এবং যারা অলরেডি জমা দিয়ে দিচ্ছেন এবং দেশ ও প্রবাস থেকে আপনাদের উদ্দেশ্য বলতেছি আমি যে জিনিসটা সাজেস্ট করব আপনারা যে এজেন্সির মাধ্যমে ট্রাই করবেন এবং যে এজেন্সির মাধ্যমে জমা দিবেন যারা যে এজেন্সির মধ্যে জমা দিয়ে দিচ্ছেন অলরেডি ওই এজেন্সিকে জিজ্ঞেস করুন তারা সার্বিয়া বিদিত অন্য কোন দেশের কাজ করতেছে না নন কান্ট্রি কান্ট্রিগুলো কাজ করতেছে কিনা যদি অন্য অন্য দেশের কাজ করে থাকে তাদের যদি অন্য অন্য দেশের কাজের ডিমান্ড থাকে তাহলে আপনারা শুধু অনলি সার্বিয়ার জন্য সাবমিট না করে আপনি মন্ত্রণীও আছে এবং নর্থ মেন্ট্রিনী আছে আপনারা ওই আরও এক দুটো দেশ সাবমিট করে দিন কারণ কেননা কারণ আপনি যখন আরও দুইটা দেশে সাবমিট করবেন আরও তিনটা দেশে সাবমিট করবেন ওয়ার্ক পারমিটটুকু সবগুলো কিন্তু একসাথে আসবে যখন আপনি সাবমিট করবেন কোনো না কোনোটা একটা থেকে আপনার ওয়ার্ক পারমিটে বের হবে তো সেক্ষেত্রে আমি মনে করব যারা যে এজেন্সির মাধ্যমে জমা দিচ্ছেন না এবং আপনি জিজ্ঞেস করুন যে তারা অন্য কোনো দেশে কাজ করতেছে না যদি মন্ত্রী কাজ করে আপনি মন্ত্রী সাবমিট করে দিন কেননা কারণ মন্ট্রিগুলিতে যদি আপনি সাবমিট করেন এদিক যে আপনার সার্বিয়াও সাবমিট করা আছে যদি আপনার যে কোনো একটা থেকে ওয়ার্ড পারমিট বের হয় তাহলে আপনি ওইটার কাজ আগে কাজ শুরু করে দিবেন কারণ একটা নিয়ে যদি আপনার বসে থাকেন তাহলে এটার তো কোনো গ্যারান্টি নেই কারণ শুধু আপনি অনলি সার্বিয়ার জন্য সাবমিট করে রাখছেন সার্বিয়ার ওয়ার্ড পারমিট আইতেছে না এবং সার্বিয়ার যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কিন্তু আপনি ওইটা ওইটার আশা করতে পারবেন কিন্তু আশা করি দুইটা দেশে অথবা তিনটা দেশে যদি আপনি সাবমিট করে দেন তাহলে কোনো না কোনো একটা দেশ থেকে আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে যাবে আর যেটা আগে বের হবে সেটাই কিন্তু আপনি কাজ শুরু করতে পারবেন এবং আপনার ওয়ার্ক পারমিটটা যে দেশেরটা আগে আসবে সেটার প্রসেস আপনি শুরু করে দেবেন তো সেক্ষেত্রে আমি দেখছি অনেক বাইরে আছে শুধু অনলি সার্বিয়ার জন্য সাবমিট করে বসে আছে এবং বেখুদা সময় নষ্ট করতেছে এবং অযথায় মানসিক প্যারা নিতেছে কারণ আপনি একটা দেশে সাবমিট পরে কিন্তু বর্তমানে কিন্তু এটার কোনো ভালো একটা রেসপন্স পাবেন না কারণ এখন ইউরোপের যে প্রসেসগুলা ইউরোপের যে সিস্টেমগুলা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যেতেছে কারণ আগে কিন্তু আপনি যে একটা দেশে সাবমিট করেন না কেন কারণ খুব দ্রুত ওয়ার্কম্যান্ড বের হয়েছে খুব দ্রুত বিশা পেয়ে গেছে তো সেক্ষেত্রে এখন কিন্তু সমস্ত নন স্যানজেন বলেন স্যানজেন বলেন কোনো দেশেই কিন্তু এখন আপনি যে একটা দেশে সাবমিট করে আপনি ইউরোপে স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন এটা আসলে অনেকটাই সোট আপ তো আমি বাংলাদেশের অনেক বাইরে আসে দেখলাম যে শুধু অন্য সার্ভের জন্য সাবমিট করে রাখছে তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি যারা নতুন করে জমা দিতে চাচ্ছেন আপনি যে এজেন্সির মধ্যে জমা দিবেন সেই এজেন্সিতে অবশ্যই আপনি চাষাবাসে করবেন তারা কাজ করতেছে কিনা মূলত এবং তাদের কাজের রেশো আছে কিনা এবং তারা কাজ মূলত করছে কিনা তো সেটা অবশ্যই তো জানবেন আর জানার পরে আপনি জিজ্ঞেস করবেন যে তারা অন্য কোনো দেশের আর কাজ করতেছেন আপনি বলবেন যে আমার দুইটা দেশে সাবমিট করে রাখেন যেটা আগে আসে সেটার দিবেন তো সেক্ষেত্রে দেশ ও প্রবাস থেকে যারা ট্রাই করতেছেন সবার উদ্দেশ্যে আজকের সার্বিয়ার খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা ছিল তো আমি এই জন্যই ভিডিওটা নিয়ে আসলাম কারণ অনলি আপনি একটা দেশে সাবমিট করে আপনার এটা ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন করতে আপনার অনেক কঠিন হয়ে যাবে কারণ বর্তমানে কিন্তু আপনার যেই দেশে সাবমিট করেন না কেন কিন্তু সাবমিট করে দিলেই যে আপনারটা হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নেই এটার গ্যারান্টি আপনার এজেন্সিও দেবে না সেক্ষেত্রে আপনি দুইটা দেশে তিনটা দেশে সাবমিট করে নিতে পারেন তো যারা সমস্ত সার্বিয়ার ক্লায়েন্ট আছেন অবশ্যই আপনাদের জন্য আজকে ভিডিওটা ছিল যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি অল্প হলেও উপকৃত হয়ে তাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের মতোই ছিল সার্বিয়ার গুরুত্বপূর্ণ ভিডিও তো ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ